তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ও সেই লাগছে এরকম যত। তো আজকে দেখতে পাচ্ছেন করমচা গাছ, দেখুন করমচা হয়েছে এখানে, এই দেখুন কত সুন্দর কালো কালো। তো আজকে বন্ধু আজকে রেসিপিটা হচ্ছে আমাদের করমচার জ্যাম হবে তৈরি, তার সঙ্গে থাকবে স্পেশাল পাউরুটি। তো বন্ধুরা কাঁচা পাকা সব রকমই মিক্স করে নেবেন যেমন থাকবে আপনাদের কাছে, কাঁচাগুলো দিয়ে সাদা সাদা ও কস খেয়েছিল। ইদা রাজা, ও হো ভাই সাহ সেরা, তো কোথায় ছিলি এতদিন তোরা? তো বন্ধুরা করমচাগুলো নিয়ে চলে এসেছি, ওইগুলো কাট কেটে নেবো, কেটে ভিতরে দেখতেছেন বীজগুলো, এই বীজগুলো আমরা বার করে নেবো কেটে কেটে। তো কেটে কেটে ফার্স্ট রেখে দিই, পরে বার করে নেবো বীজগুলো। বন্ধুরা করমচা সিদ্ধ করার জন্য আমাদের একটা উনুন দরকার, তার জন্য এখানে একটা গর্ত করে নিচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকুন, বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বার করে নিচ্ছি বীজগুলো যেগুলো ভিতরে আছে, আর দেখতে তো পুরো রক্তের মতো লাগছে, হাত দেখো আমার যা অবস্থা হয়েছে। দেখো না দেখো ইয়ে ক্যা এ বীজ হে, তো পুরো লাল টকটক করছে, দারুণ সবগুলো বার করে নিয়েছি, আর কিছু আছে আমাদের বার করা বাকি, পুরো বার করে নিয়ে তারপরে এগুলোকে জলে প্রথমে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা করমচা সিদ্ধ করার জন্য আমাদের একটা উনুন দরকার, তার জন্য এখানে একটা গর্ত করে নিচ্ছে। তো বন্ধুরা দেখতে দেখুন, টুসু পড়ে গেলে ধরবি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে কাঠ কাটা হচ্ছে, এদিকে জ্বালানি গুলো রেডি করা হচ্ছে। তো আমাদের এদিকে বাপ্পাদের কাট কাটছে, ধরানো যাক। আজকে স্পেশাল কিছু ধরানোর জন্য নিয়ে এসেছি এই খড়িগুলো, এইগুলোতে খুব সুন্দর জালটা ধরে। দেখো ভাই সা ছোট্টি ছোট্ট, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজ রেডি হয়ে গেছে সব রেডি, আমরা জল দিয়ে একটু এই করমচাগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক, পুরো সেদ্ধ হয়ে লাল লাল হয়ে যাবে জলটা, তখনই মজা। তো বন্ধুরা এখন 10 থেকে 20 মিনিট সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে ঢাকা হবে এটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সেদ্ধ হচ্ছে একদম, এদিক দিয়ে কেমন বাষ্প বেড়ায় এসে এই ভাটার চিমনি দেখেছেন তো, যেমন ধুমো বেড়াই উপর দিয়ে ফুটো দিয়ে ওইরকম। ম্যাচি সুমন্দরা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে, দারুণ জলটা ফুটছে, আর খানিক হলেই হয়ে যাবে আমাদের সেদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, একদম সব গলে হয়ে গেছে গলে। তো বন্ধুরা এগুলো সব থালাতে নামিয়ে নেবো বলে।
মাল সিদ্ধ হয়ে গেছে, এবারে এইগুলো ছেঁকে নেবো, রসটা এই ভিতরে করবে, অল্প অল্প করে করি তা ভালো হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রসটা কত গাঢ় হয়ে আছে, যত গাঢ় হবে তত ভালো হবে। আর বাকি যে এই জিনিসটা পড়ে আছে গ্রেভিটা, এটা আপনারা ফেলে দিতে পারেন, রসটা পুরো নিচে পড়ে গেলে। বন্ধুরা এই রসটা দেখতে পাচ্ছেন কত গাঢ় হয়ে আছে, এবারে এটা আরও গাঢ় করার জন্য এরা আচের মধ্যে চাপিয়ে দিলাম জাল হচ্ছে, এটা প্রায় 20-30 মিনিট এরকম জ্বলবে, এর মধ্যে চিনি দিয়ে নেবো তাহলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা এর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যাতে এটা আরও গাঢ় হয়ে যায়, জ্যামে পরিণত হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ও সেই লাগবে এরকম, যত এরকম ফেনা হয়ে উঠবে তত ভালো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর চাপ চাপ হয়ে গেছে, এবারে এটা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে এটা আরও চাপ চাপ হয়ে যাবে, তখন দেখতে একদম অসম লাগবে, সেই লাগছে কালারটা, ও হোপি একদম দারুণ সেন্টও বেরোচ্ছে বন্ধুরা, আর দারুণ হয়ে গেছে, এবার শুধু জাস্ট একটু ওয়েটের অপেক্ষা। তো বন্ধুরা রুটিগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, এগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জ্যাম রেডি একদম। বন্ধুরা সবাই অনেক কিছু দিয়ে অনেক কিছু জ্যাম খাই, আমরা স্পেশালি জ্যাম পাউরুটি নাম তো শুনেছি থাকবেন আপনারা, তাই আমরা পাউরুটি দিয়ে মাখিয়ে খাবো জ্যামটা। তো বন্ধুরা লাগিয়ে নিচ্ছি জ্যামটা, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জ্যামগুলো লাগানো হয়ে গেছে পাউরুটিতে, তো আমরা এবারে টেস্ট করে দেখব কেমন হয়েছে, তো দেখা যাক টেস্ট করে। সত্যি অসম, সেই সেই। তো বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা, তো নিজেদের বাড়িতে থাকা জ্যাম আর দোকানে থাকা জ্যাম অনেকটাই পার্থক্য। বন্ধুরা যা খেতে হয়েছে বলে বোঝানো যাবে না, দারুণ টেস্টি হচ্ছে খেতে, কিনা জিনিসের সত্যি এত টেস্ট নেই, বানানোর যা টেস্ট মনে হচ্ছে। বন্ধুরা আজকে আর ভাত খাবো না, মনে হচ্ছে চ্যাম পাউরুটি খেয়ে আজকে দিনটা কেটে যাবে, এত ভালো লাগছে খেতে, এখন তো যে কটা এনেছি রুটি মনে হচ্ছে সবকটাই খেয়ে নেবো এখন বসে বসে। তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন নতুন আছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমরা একদমই নিত্য নতুন চ্যানেল এটি, প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাদের, আমরা যেন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি, তার জন্য একটু প্লিজ সাহায্য করবেন। নমস্কার, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো এখানেই আমাদের রেসিপি সমাপ্ত, চলো টাটা।